নবী হরিণীর বলছে হরিণী জলদি করে যাও সময়ের মধ্যে চলে আসবা যদি তুমি আসতে একটু দেরি করো ও ইহুদির হাতে ছুরি দেখছনি ওই ছুরিটা তোমার গলায় লাগার আগে আমি মুহাম্মাদের গলায় ছুরি লাগায় দিব হরিণীকে নবী বলে দিলেন হরিণী দৌড় দিয়া জঙ্গলের ভেতরে চলে গেল আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ওলি কামেল একজন বড় আলেম এত বড় আলেম তিনি ঘটনা লিখেছেন মারিফে মাসনবীর ভেতরে জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাই বলতেছেন নবীজি হরিণীটাকে এই কথা বলা মাত্র হরিণী জঙ্গলায় চলে গেল গিয়ে একটা আওয়াজ দিছি ও সন্তানেরা কোথায় তাড়াতাড়ি চলে আসো মায়ের কণ্ঠের আওয়াজ পেয়ে বাচ্চাগুলো দৌড়ায় মায়ের কিনারায় হাজির বাচ্চাগুলো ডেকে বলে মা তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলা মা মা বলে জঙ্গলে ঘুরলাম আর তালাশ করলাম তোমাকে পেলাম না ক্ষুধার তৃষ্ণায় আমরা পাগলের মতো হয়ে গেছি খানা নাই মা ডেকে বলে তাড়াতাড়ি দুগ্ধ পান করার থাকলে পান কর একটা সেকেন্ড দেরি করা যাবে না আমার রহমতের নবী জিম্মেদার হয়ে দাঁড়ায়ছেন যদি দেরি হয়ে যায় ইহুদির ছুরিটা আমার গলায় না লেগে মুহাম্মদের গলায় লেগে যাবে ও মা মুহাম্মদকে বলে যারে দেখলে কলিজা ঠান্ডা হয় ক্ষুধা নিবারণ হয় এই কথা শুই না বাচ্চাগুলো একটা চিৎকার দিয়া বলে রে মা যেই রহমতের নবী তোমার উপরে দয়া করার কারণে আজ আমরা পেয়েছি ওই নবীর দেখলে শান্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে আমরা এক ফোঁটা দুধ পান করব না চলো তাকে একটা নজর দেখতে চাই এইবার বাচ্চারা দুগ্ধ পান না করিয়া দৌড়ায় নবীকে দেখার জন্য জঙ্গলের হরিণীও দৌড়ায় টাইমের আগেই হরিণী বাচ্চা সহ নবীর কাছে হাজির মাথা নত করে যেন কি যেন বলতেছে ইহুদি তাকাইয়া তাকাইয়া দেখতেছে ইহুদি ডাক দিয়া কয় রে আব্দুল্লাহর সন্তান ওই বাচ্চাগুলো আর হরিণী কি বলে এইবার নবী বলেন তুমি বুঝবা না হরিণীরা বাচ্চাগুলো সব আমারে প্রথমে সালাম দিয়েছে আমাকে সালাম দেওয়ার পর আমার কাছে ক্ষমা চেয়েছে আসার পথে দেরি হইয়া গেল নাকি এই জন্য ক্ষমা চেয়েছে ইহুদি তরবারিটা ফালাইয়া নবীর দিকে তাকায় চোখের পানি সেরে কান্না শুরু করল ও বান্দা আব্দুল্লাহর সন্তান তোমার বিরুদ্ধে কত কথাই যে শুনছি আসলে তোমার আদর্শ এত সুন্দর তোমার কথায় তোমার প্রেমে একটা অবু জঙ্গলার প্রাণী যদি পাগল হয় আর আমি একজন আশরাফুল মখলুকত মানুষ হইয়া তোমাকে যদি চিনতে না পারি আমার কপাল বড় খারাপ আমাকে তুমি মাফ করে দাও কালেমাওয়ালা মুসলমান বানায় দাও মায়ার নবী ইহুদির হাত ধরে আল্লাহর মহব্বতের চাপ দিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার নবী শুধু মানুষের জন্য রহমত না আমার নবী অন্য প্রাণীদের জন্য রহমত আমার নবী যেমন মুসলমান মুমিনদের জন্য রহমত বেঈমানের জন্য আমার নবী রহমত আমার নবী দুনিয়াতেও যেমন রহমত কবর জগতেও রহমত হাশরের ময়দানেও আমার নবী রহমত আমার নবী একদিন
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন মায়ার নবী আমার হুজরায় বসে দেখি একদিন গুনগুন করে কান্না করতেছেন আমি নবীকে প্রশ্ন করলাম পয়গম্বর আপনি কেন কান্না করেন আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি নবী বলেন না আয়েশা কোনো বেয়াদবি হয় নাই তো আপনি কেন কাঁদেন নবী বলেন আয়েশা হাশরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেল বলে কেমন নবী বলেন আয়েশা হাশরের ময়দানের ভেতরে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে জাহান্নামের হুঙ্কার শুরু হয়ে যাবে এমন ভয়ঙ্কর হালাত হবে নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরাও কান্নায় বেকারার হয়ে যাবেন একদিকে সূর্যের গরমের তাপ অপরদিকে জাহান্নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাক সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার নবী জীবনের আওয়াজের উপরে এমন অবস্থা হবে আল্লাহর কুদরতের আওয়াজ হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে এমন অবস্থায় নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবেন উম্মতেরাও বেকারার হয়ে চিৎকার দিতে থাকবেন দৌড়াইয়া আদম নবীর কাছে যাবেন ও নবী একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদের মাফ করে দেন আদম নবী বলবেন আমাকে নিয়ে আমি চিন্তিত তোমাদের চিন্তা করার সময় নাই চলে যাও এইবার ঈসা নবীর কাছে যাবেন মূসা নবীর কাছে যাবেন একই জবাব ঈসা নবী বলবেন ও উম্মতেরাস কারো কাছে গিয়া তোমরা পরিত্রাণ পাইবা না সব নবীরা বেকারার হয়ে কান্না শুরু করবেন একজনের কাছে যদি যাও তোমাদের নিস্তার আছে সুযোগ আছে ওই নবী হলেন রহমাতুল লিল আলামিন রহমতের নবীর কাছে যাও নবীজি বলেন ও আয়েশা উম্মতেরা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমার কাছে আসবে আম্মা জান আয়েশা বলেন নবী আপনাকে কোথায় খুঁজে পাবে আপনার উম্মত মায়ার নবী বলেন আয়েশা আল্লাহ পাকের দরবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব অন্য নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি শুধু কান্না করব ও দয়ার মালিক আমার উম্মতগুলো বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার উম্মতগুলোকে বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আমি আপনাকে আজ খুশি করিয়া দিব আল্লাহ পাক বলবেন নবী আপনি বাছাই করিয়া এই কোটি উম্মতের মাঝে আপনার উম্মতগুলো জান্নাতের দিকে নিয়ে যান নবীজি বাছাই করে করে উম্মতগুলো নিয়ে যাবে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবেন আম্মা জান আয়েশা বলেন নবী হাজারো লাখ কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উম্মত কারা নবী বলেন ও আয়েশা বকরির পালের মধ্যে কারো কপালে যদি সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ বলে সহজ আল্লাহর নবী বলেন কেয়ামতের মাঠে হাজারো কোটি মানুষের ভেতরে আমার উম্মতগুলো যারা থাকবেন যারা পাঁচ ওয়াক্ত ওযু বানাইয়া নামাজ আদায় করছেন এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে বাছাই করে করে আমার হাতে নিয়ে আসব হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নিজ হাতে এক পেয়ালা করে পানি পান করাবো
আমার উম্মতের একবার যারা পানি পান করবে আর পিপাসা লাগবে না সন্তেক মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল দুই দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 21 জানুয়ারি 2024 মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়তে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন সৈয়দ ও সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বল সর্ববড়ি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন বিশেষ করে অত্যন্ত মুক্তাখচিত কিছু কথা আমাদের ইহকাল পরকালে নাজাত ও হেদায়েতের নিরিখে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বের সাথে আলোচনা করেছেন বাংলাদেশের হাজারো লাখ আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুম হযরতের হায়াত ও ইলমে বরকত বেশি বেশি আল্লাহ বাড়ায় দেন উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন যারা বিভিন্ন ভাবে মিডিয়ায় হোক ফেসবুকে হোক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করে ওলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করে আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াতের ফয়সালা না থাকে কুদরতের দ্বারা আল্লাহ এদেরকে দমন করে দেন যেই এই কথাগুলো বললাম এই জন্য কিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাব না সাহাবায়ে কেরামকে পাব না আইম্মায়ে কেরামদেরকে পাব না কিয়ামত পর্যন্তই উম্মতকে জান্নাতের পথে রাহবরি করবেন একমাত্র ওলামায়ে আহলে হক আর সেই ওলামায়ে আহলে হকদের বিরুদ্ধে কথা বলা মানি এই উম্মতের মাঝে আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া মূলত এরা আলেমেরই শুধু দুশ্মন না এরা ইসলামের দুশ্মন বড় আশ্চর্য লাগে যে কিছু কিছু সাইনবোর্ডওয়ালা টুপিওয়ালা দাবিদার আলেমরাও সবেমাত্র আলেমের খাতায় নাম উঠেছে এরাও কেমন যেন বড় বড়দের ব্যাপারে যাদের সোয়াপে যাদের নেক নজরে আলেম হয়েছে তাদের বিরুদ্ধে আচরণ করে তাও আবার ময়দানে সাধারণ মানুষের সামনে এটা চূড়ান্ত দৃষ্টতা এবং বেয়াদবি ছাড়া কিছুই না এ সমস্ত নবীন আলেম যারা ওস্তাজের ব্যাপারে
যাদের ইশারায় মানুষ দিনের পথে আসে এদের ব্যাপারে যারা সাধারণ মানুষের সামনে ফেসবুক বা বয়ানে উল্টাপাল্টা বলবে বিরুদ্ধাচরণ করবে তার ধ্বংসের জন্য এটাই যথেষ্ট আল্লাহ হেদায়াত দান করুন আমিন অতএব একজন উস্তাদের দাম কত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা একটা অক্ষর যে আমাকে শিক্ষা দিলেন তার মূল্য কত আমার কাছে সে ইচ্ছা করলে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন ইচ্ছে হলে আমাকে বিক্রিও করে দিতে পারেন আসলে এগুলো কিয়ামতের আলামত ছোটরা বড়দের ব্যাপারে বিরুদ্ধে কথা বলা এটা ভালো লক্ষণ নয় বিপদ সংকেত এই জাতির জন্য কি বলেন বিপদ সংকেত আর এরা ভালোও নাই ধ্বংস হচ্ছে তবে আস্তে 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 ধ্বংস হচ্ছে কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত বলেন বেয়াদব কিসের থেকে বঞ্চিত লিকুল্লি শাই ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা ইমে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশ আজ ফজলে রাব আল্লাহ পাক বেয়াদবি থেকে আমাদেরকে হেফাজত করেন আলোচনা অনেক সুন্দর হয়েছে এরপরে আর আলোচনার প্রয়োজন হয় না তারপরেও আমি বলছি আপনাদের দোয়া আমার অনেক দরকার কারণ বান্দা নিজের প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে দোয়ার মাধ্যমে সে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে আর দোয়া করতে হলে কবুল হতে হলে যে সে একজন আলেম হতে হবে শর্ত না একজন রিকশা ড্রাইভারও যদি তার কলব পরিচ্ছন্ন থাকে গুনামুক্ত থাকে নামাজি হয় তার দোয়াও কবুল হতে পারে সংক্ষেপ দু চারটা কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি এখলাসুর রুহানিয়াতের সামান্য কিছু কথা বলার মতো শুনবার মতো সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে আপনাদের সকলকে আল্লাহ কবুল করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে প্রেরণ করি নাই হা করেছি জগৎসমূহের রহমত হিসেবে নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা ব্যতীত কিলা মান আবা সাহাবা একরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন হে রসুল আপনাকে অস্বীকার করে তারা কারা قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে তারা জান্নাতি আর যারা আমার বিরোধিতা করে তারা আমাকে না মানার কারণে জাহান্নামী অস্বীকারকারী তাহলে নবী দেড় হাজার বছর আগেই বলে দিলেন কে নবী মানে কে মানে না তার পরিচয় যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে যারা করে না মানে না নবীজির অনুসরণ কেমনে হবে নবীর রঙে রঙিন হয়ে যাবে নবীর রং কি নবীর আখলাক নবীর আদর্শ আখলাকে হাসানা নবীর সুন্নত আদর্শ যারা গ্রহণ করবে তারা নবীকে মানার কারণে জান্নাতে যাবে আর যারা নবীর সুন্নতকে অস্বীকার করবে
তারা নবীকে অস্বীকার করার কারণেই জাহান্নামে যাবে। একজনে নবীর সুন্নত মানে না, আর একজনে সুন্নতকে অস্বীকার করে, দুইটা কিন্তু আলাদা। একজনকে বললাম, ভাই আপনি টুপি পরেন না কেন? সে বলে, ভাই চেষ্টা করি, পারি না। এই লোকটাকে গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না। আর এক লোককে জিজ্ঞাসা করলাম, আপনি টুপি পরেন না কেন? সে বলে, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? এই লোকটা রসুলের সুন্নতকে অস্বীকার করে, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে সুন্নত মানে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে সুন্নতকে অস্বীকার করে, তাকে ছাড় দেওয়াও যাবে না। নামাজ না পড়া আর নামাজকে অস্বীকার করা এক নাকি? একজনে নামাজ পড়ে না, চেষ্টা করে, অন্তরে আসে নামাজের মহব্বত, আর একজনে বলে নামাজ পড়ে লাভ কি, নামাজের কোনো প্রয়োজন নাই। দুইজনার হালাত দুই রকম। একজনকে গালি দেওয়া যাবে না, আর একজনকে সার দেওয়া যাবে না। নামাজ পড়ে না এটা ভিন্ন, নামাজ অস্বীকার করা সেটা ভিন্ন। তো যারা নবী মানে তারা সুন্নত অনুযায়ী চলবে, আর যারা মানে না তারা সুন্নতের বিরোধিতা করবে। আল্লাহর রসুল দুনিয়ার সমস্ত মানুষের জন্য এক সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার হয়ে পৃথিবীতে আগমন করেছেন। যারা হাকিকতে ডাক্তার, এদের ঔষধের ক্রিয়া একটু যদি মারাত্মক হয়, অপারেশনের সিস্টেম যদি মনে হয় একটু কঠিন, তারপরও এটার মধ্যে দয়া আছে। তার মধ্যে কি আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উভয় জগতের জন্য নবী রহমত কথাটা অসম্পূর্ণ। উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ আর আখেরাতের জগৎ, আসলে এছাড়াও বহু জগৎ আছে। এজন্য তর্জমাটা হবে, জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। যেমন রুহের এক জগৎ, মায়ের গর্ভের এক জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ, জান্নাত জাহান্নামের জগৎ, উভয় জগৎ নয়, জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। রুহের জগতের জন্য আমার নবী রহমত। কেমনে রহমত? হাদিসে পাকের ভেতরে নবী বলেন, জমিনের মধ্যে মানুষগুলো পাঠাবার আগে আল্লাহ রুহগুলো এক জায়গায় করেছিলেন, সব আত্মা জমা করেছিলেন। আল্লাহ নিজে শিক্ষক হইয়া রুহের জগতের সব আত্মাকে ছাত্র বানায় সবক দিলেন, আলাস্তু বিরব্বিকুম, তাওহীদের উপরে সবক, আমি কি তোমাদের রব নয়। সব আত্মা চুপ হয়ে গেল। সর্বপ্রথম আমার নবীর আত্মা জবাব দিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রহমতের নবীর আত্মা জবাব দেওয়া মাত্র অন্য মুমিনদের আত্মা জবাব দিল, বালা আপনি আমাদের রব। এরপরে জবাব দিল সব বেঈমানের আত্মা, জবাব দিয়ে বলল আপনি আমাদের রব। তাহলে রুহের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। আল্লাহ পাক বলেন,
নবীকে যদি আমি জমিনে পাঠাবার চিন্তাই না করতাম তো কোনো মাখলুক আমি সৃষ্টি করতাম না। নবীজির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টি করলেন এবং এই নবীকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলেন। শুধু তাই না, সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমার নবীর উম্মতকে আল্লাহ ঘোষণা দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আখির নবীর উম্মত হল শ্রেষ্ঠ উম্মত। এটা শুধু আল্লাহর ঘোষণাই না, দুইটা কাজের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন, নবীর উম্মতের মধ্যে তারা হবে শ্রেষ্ঠ যারা এই দুইটা গুণ অর্জন করবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে দ্বীনের পথে সত্যের পথে আহ্বান করবেন, অন্যায়ের পথে বাধা প্রদান করবেন, বেনামাজিকে নামাজের দাওয়াত দিবেন, আবার যারা নামাজের বিরোধিতা করবে তাদেরকেও বাধা প্রদান করবেন, বেরোজাদারওয়ালাকে রোজার দাওয়াত দিবেন, যারা রোজার বিরোধিতা করে তাদেরকে বুঝাইয়া সিস্টেমে দাওয়াত দিবেন, বাধাও দিবেন, মানুষকে গান শোনার থেকে ফিরাবেন, মানুষকে কোরআনের তেলাওয়াতের তালকিন দিবেন, ওয়াজের আওয়াজ কানে দেওয়ার দাওয়াত দিবেন, যারা গানের আওয়াজ দিয়া মানুষের জিন্দেগি বরবাদ করতে চায় এদেরকে বাধা প্রদান করবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদুখুলাহা وحرمت على الأمم حتى تدخلها أمتي پیغمبر بولین ہے امت قیامتر ময়দান যেদিন قائم হয়ে যাবে ওই দিন আমি নবী সবার প্রথমে জান্নাতে প্রবেশ করব আমার আগে ভিন্ন কারো জান্নাতে ঢোকার পারমিশন নাই এরপরে আমার উম্মত জান্নাতে সব উম্মতের আগে প্রবেশ করবে আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগে ভিন্ন কোন উম্মত জান্নাতে ঢোকার অনুমতি নাই এই শ্রেষ্ঠত্ব আল্লাহ নবীর মাধ্যমে তার উম্মতকে দান করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন জগৎসমূহের জন্য আল্লাহর নবীকে আল্লাহ রহমত করে পাঠাইলেন আমার নবী জমিনের জন্য যেমন রহমত আসমানের জন্য তেমন নবী আমার রহমত মানুষের জন্য নবী আমার যেমন রহমত ভিন্ন প্রাণীদের জন্য আমার নবী রহমত আল্লাহর নবী রাস্তা দিয়া হাঁটতেছে দুই পার্শ্বের প্রাণীরা জঙ্গলের নবীরে বারবার সালাম জানায় পৃথিবীর একজন ওলিয়ে কামেল আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মাআরিফে মাসনবীর ভেতরে ঘটনা বলেছেন এক ইহুদি হরিণ জঙ্গল থেকে ধরে বেঁধে রেখেছে গাছের গোড়ায় একদিন দুদিন তিন দিন খানা দেয় না ওই পথ দিয়া রহমতের নবী হেঁটে যায় নবীকে দেখা মাত্র হরিণী সালাম দিয়া দিল হরিণী সালাম দিতে পারে না এটাই বাস্তব আল্লাহ যদি তৌফিক দেন কুদরতের ক্ষমতা দেন তো সম্ভব অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার একমাত্র আল্লাহ
একটা দুধের বাচ্চা কথা বলতে পারে না আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারেনি বিশ্বাস করলে ইমানদার অবিশ্বাস করলে বেঈমান একটা মরা গাছে কথা বলতে পারে না আল্লাহ যদি তৌফিক দেন কুদরতের ক্ষমতায় পারেনি বিশ্বাস করলে ইমানদার অবিশ্বাস করলে বেঈমান আজকে এই আল্লাহর কুদরতের উপরে ঈমান ও আস্থা না থাকার কারণে আমার দেশে অনেক টুপিওয়ালা নামদারি আলেমরা খাঁটি আল্লাহওয়ালা উলিয়া উলিয়াদের কারামত পছন্দ হরিণী পয়গম্বরের সালাম দিয়া দিলেন মায়ার নবীর সাথে কথা বলা শুরু করলেন রহমতের নবী আমার জিজ্ঞাসা করে হরিণী তুমি এখানে কতদিন এতদিন কেন কে আনল কয় ইয়াহুদি আমাকে বেঁধে রেখেছেন আমার জঙ্গলে কিছু বাচ্চা আছে ক্ষুধার্ত মা মা বলে চিৎকার দেয় খানা পায় না নবী আপনার কাছে একটু সময় চাই আমাকে জবাই দিয়া খেয়ে ফেলবে সেটা ভিন্ন তবে আমাকে এভাবে কষ্ট দেয় আমি সইতে পারি না জঙ্গলে কিছু আমার বাচ্চা আপনি যদি একটু অনুমতি দেন আমি জঙ্গলে গিয়া বাচ্চাগুলোকে দুগ্ধ পান করাইয়া চলে আসব মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন ইহুদি থেকে অনুমতি নিয়ে তো ছাড়তে হবে তো না পারি না রহমতের নবী ইহুদির বাড়িতে ঢুকছেন ইহুদি দেইখা বলে কে তুমি বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি ব্যাপার যেই দুশমন মুহাম্মদের কথা শুনি সেই মুহাম্মদ তুমি নাকি বলে হ্যাঁ সেই মুহাম্মদ আমি সেই মুহাম্মদ আমি মোবাইল বন্ধ সেই মুহাম্মদ কি আমি তুমি আমার বাড়ির দরওয়াজায় তোমাকে তো পেয়ে আমার সহজ হয়ে গেল তোমাকে খুঁজেও পাওয়া যায় না কিন্তু নবী তো কোনো দুশ্মনী মন নিয়ে যান নাই ভালো চিন্তায় নবী গেলেন ইহুদি বলে কেন আসছো নবী বলে ওই গাছের গোড়া একটা হরিণী বেঁধে রাখছেন আপনি বলে হা বলে একটু যদি সময় দেন ওই হরিণীটাকে ছেড়ে দিবেন জঙ্গলে গিয়া বাচ্চাকে দুগ্ধ পান করায়া চলে আসবে চলে আসবে এটা কেমন কথা হরিণ পশু পাখি এগুলো কি মানুষের কথা মানে বুঝে রহমতের নবী বললেন ও ইহুদি ভাই আমি জিম্মাদারি নিলাম হরিণীটা আমার হাতে ছেড়ে দেন সময়ের মধ্যে যদি হরিণী ফিরে না আসে যেই অস্ত্রটা হরিণীর গলায় লাগাইতে ওইটা আমি মুহাম্মদের গলায় লাগাইয়া দিই কেমন মায়ার নবী আমার রহমতের নবী আমার আমার নবী শুধু মানুষের জন্য রহমত না আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত আল্লাহর নবী এই কথা বলার পর ইহুদি বলল একটা সুযোগ আমি পেলাম ওই হরিণী মানুষের কথা মানবে না এটাই বাস্তব অতএব যেহেতু মানবে না সে ফিরে আসবে না ছুরিটা তোমার গলায় চালানো আমার সুযোগ হয়ে গেল কিন্তু আমার নবীকে আল্লাহ হেফাজতের চাদর দিয়ে রাখছেন আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ও নবী দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি কাদের কুদরতদারি বরকমাল
انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادا بهر حالي تهي ميرا نگاہ دار يهودي سوري تاها ترمت دنیا هوري نير کاسه حزير روشي تا کھوليا رحمت نبیر ها ترمت دیا دیلن مائر نبی هوري نير روشي تاها ترمت دنیا نبی هوري نير بلسه هوري نير جلدی کر جاؤ شمائر مدد چولے عربا زودی تمی آشتے ایک تو دیری کرو ও ইহুদির হাতে ছুরি দেখছনি ওই ছুরিটা তোমার গলায় লাগার আগে আমি মুহাম্মাদের গলায় ছুরি লাগায় দিবে হরিণীকে নবী বলে দিলেন হরিণী দৌড় দিয়া জঙ্গলের ভেতরে চলে গেল আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ওলি কামেল একজন বড় আলেম এত বড় আলেম তিনি ঘটনা লিখেছেন মাআরেফে মাসনবীর ভেতরে জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাই বলতেছেন নবীজি হরিণীটাকে এই কথা বলা মাত্র হরিণী জঙ্গলায় চলে গেল গিয়ে একটা আওয়াজ দিছি ও সন্তানেরা কোথায় তাড়াতাড়ি চলে আসো মায়ের কণ্ঠের আওয়াজ বাচ্চাগুলো দৌড়ায় মায়ের কিনারায় হাজির বাচ্চাগুলো ডেকে বলে মা তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলা মা মা বলে জঙ্গলে ঘুরলাম আর তালাশ করলাম তোমাকে পেলাম না ক্ষুধার তৃষ্ণায় আমরা পাগলের মতো হয়ে গেছি খানা নাই মা ডেকে বলে তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর থাকলে পান কর একটা সেকেন্ড দেরি করা যাবে না আমার রহমতের নবী জিম্মাদার হয়ে দাঁড়ায়ছেন যদি দেরি হয়ে যায় ইহুদির ছুরিটা আমার গলায় না লেগে মুহাম্মদের গলায় লেগে যাবে ও মা মুহাম্মদকে বলে যারে দেখলে কলিজা ঠান্ডা হয় ক্ষুধা নিবারণ হয় এই কথা শুইনা বাচ্চাগুলো একটা চিৎকার দিয়া বলে রে মা যেই রহমতের নবী তোমার উপরে দয়া করার কারণে আজ আমরা পেয়েছি ওই নবীর দেখলে শান্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে আমরা এক ফোঁটা দুধ পান করব না চলো তাকে একটা নজর দেখতে চাই এইবার বাচ্চারা দুধ পান না করিয়া দৌড়ায় নবীকে দেখার জন্য জঙ্গলের হরিণীও দৌড়ায় টাইমের আগেই হরিণী বাচ্চা সহ নবীর কাছে হাজির মাথা নত করে যেন কি যেন বলতেছে ইহুদি তাকাইয়া তাকাইয়া দেখতেছে ইহুদি ডাক দিয়া কয় রে আব্দুল্লাহর সন্তান ওই বাচ্চাগুলো আর হরিণী কি বলে এইবার নবী বলেন তুমি বুঝবা না হরিণীরা বাচ্চাগুলো সব আমারে প্রথমে সালাম দিয়েছে আমাকে সালাম দেওয়ার পর আমার কাছে ক্ষমা চেয়েছে আসার পথে দেরি হইয়া গেল নাকি এই জন্য ক্ষমা চেয়েছে ইহুদি তরবারিটা ফালাইয়া নবীর দিকে তাকায় চোখের পানি সেরে কান্না শুরু করল ও বান্দা আব্দুল্লাহর সন্তান তোমার বিরুদ্ধে কত কথাই যে শুনছি আসলে তোমার আদর্শ এত সুন্দর তোমার কথায় তোমার প্রেমে একটা অবুজ জঙ্গলার প্রাণী যদি পাগল হয় আর আমি একজন আশরাফুল মখলুকত মানুষ হইয়া তোমাকে যদি চিনতে না পারি আমার কপাল বড় খারাপ আমাকে তুমি মাফ করে দাও কালেমাওয়ালা মুসলমান বানায় দাও মায়ার নবী ইহুদির হাত ধরে আল্লাহর মহব্বতের চাপ দিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন
وما أرسلناك إلا رحمة للعالمين আমার নবী শুধু মানুষের জন্য রহমত না আমার নবী অন্য প্রাণীদের জন্য রহমত আমার নবী যেমন মুসলমান মুমিনদের জন্য রহমত বেঈমানের জন্য আমার নবী রহমত আমার নবী দুনিয়াতেও যেমন রহমত কবর জগতেও রহমত হাশরের ময়দানেও আমার নবী রহমত আমার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন মায়ার নবী আমার হুজরায় বসে দেখি একদিন গুনগুন করে কান্না করতেছেন আমি নবীকে প্রশ্ন করলাম পয়গম্বর আপনি কেন কান্না করেন আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি নবী বলেন না আয়েশা কোনো বেয়াদবি হয় নাই তো আপনি কেন কাঁদেন নবী বলেন আয়েশা হাশরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেল বলে কেমন নবী বলেন আয়েশা হাশরের ময়দানের ভেতরে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে জাহান্নামের হুঙ্কার শুরু হয়ে যাবে এমন ভয়ঙ্কর হালাত হবে নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরাও কান্নায় বেকারার হয়ে যাবেন একদিকে সূর্যের গরমের তাপ অপরদিকে জাহান্নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাক সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম لله الواحد القهار নবীজি বলেন আওয়াজের উপরে এমন অবস্থা হবে আল্লাহর কুদরতের আওয়াজ হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে এমন অবস্থায় নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবেন উম্মতেরাও বেকারার হয়ে চিৎকার দিতে থাকবেন দৌড়াইয়া আদম নবীর কাছে যাবেন ও নবী একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আদম নবী বলবেন আমাকে নিয়ে আমি চিন্তিত তোমাদের চিন্তা করার সময় নাই চলে যাও এইবার ঈসা নবীর কাছে যাবেন মূসা নবীর কাছে যাবেন একই জবাব ঈসা নবী বলবেন ও উম্মতেরাস কারো কাছে গিয়া তোমরা পরিত্রাণ পাইবা না সব নবীরা বেকারার হয়ে কান্না শুরু করবেন একজনের কাছে যদি যাও তোমাদের নিস্তার আছে সুযোগ আছে ওই নবী হলেন রহমাতুল লিল আলামিন রহমতের নবীর কাছে যাও নবীজি বলেন ও আয়েশা উম্মতেরা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমার কাছে আসবে আম্মা জান আয়েশা বলেন নবী আপনাকে কোথায় খুঁজে পাবে আপনার উম্মত মায়ার নবী বলেন আয়েশা আল্লাহ পাকের দরবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো অন্য নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি শুধু কান্না করব ও দয়ার মালিক আমার উম্মতগুলো বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার উম্মতগুলোকে বাঁচাও আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আমি আপনাকে আজ খুশি করিয়া দিব আল্লাহ পাক বলবেন নবী আপনি বাছাই করিয়া এই কোটি উম্মতের মাঝে আপনার উম্মতগুলো জান্নাতের দিকে নিয়ে যান নবীজি বাছাই করে করে উম্মতগুলো নিয়ে যাবে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবেন আম্মা জান আয়েশা বলেন নবী হাজারো লাখ কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উম্মত কারা নবী বলেন ও আয়েশা বকরির পালের মধ্যে কারো কপালে যদি সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ বলে সহজ আল্লাহর নবী বলেন কেয়ামতের মাঠে
হাজারো কোটি মানুষের ভেতরে আমার উম্মতগুলো যারা থাকবেন যারা পাঁচ ওয়াক্ত ওযু বানাইয়া নামাজ আদায় করছেন এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে বাছাই করে করে আমার হাতে নিয়ে আসব হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নিজ হাতে এক পেয়ালা করে পানি পান করাবো আমার উম্মতের একবার যারা পানি পান করবে আর পিপাসা লাগবে না আল্লাহর নবী বলেন তবে ভয় এমন একটা সময় আসবে হঠাৎ করে দেখব আমার উম্মতের মাঝখানে পর্দা ফালানো হয়েছে নবী বলেন আমি প্রশ্ন করব ফেরেশতারা পর্দা দিলা কেন উম্মত তো এখনো পর্দার ওই পাশে লাইনে দাঁড়ালো ফেরেশতারা বলবেন হে মায়ার নবী এই উম্মতগুলো আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর আপনার তরিকার বিরোধিতা করত নামাজ নাই রোজা নাই পর্দা নাই নিজেও নামাজ পড়ত না অন্যের নামাজও পছন্দ করত না নিজেও দাড়ি রাখত না অন্যে দাড়ি রাখলে পছন্দ করত না নিজেও হালাল খাইত না কেউ খাইতে গেলে তাও পছন্দ করত না নিজেও আল্লাহর জিকির করত না যারা করত তাদেরও পছন্দ করত না এরা আপনার উম্মতের মধ্যে শামিল না আপনার অনুসরণ অনুকরণ করে নাই বিরোধিতা করেছে মায়ার নবী বলবেন সহকান সহক লিমান গাইয়ারা মিন বাদি আরে যারা আমার দিনের পরিবর্তন ঘটাইছো তোমরা আমার থেকে ভেগে যাও আমি তোমাদের নবী না তোমরা আমার উম্মত না নবী এই কথা বলে কাঁদলেন হাশরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না সূর্যের গরম মাথায় লাগবে এমন অবস্থা হবে হাশরের মাঠ ওই সময় যদি নবী বলে ফেলেন ভেগে যাও আল্লাহ না করুন সেই ডাকটা যদি আমার কপালে লেগে যায় জাহান্নাম সারা কোনো উপায় হবে না জাহান্নামীদের হালাত এত ভয়ঙ্কর হবে ধানের চিটার মতো সব উড়তে থাকবে উড়তে থাকবে উড়িয়া সব জাহান্নামের গেইটে গিয়া পড়বে কুদরতের আওয়াজ আসতে থাকবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে হাতে পায়ে শিকল লাগাইয়া বাঁধো এরা আমার নাফরমান গোলাম আল্লাহর ফেরেশতারা অর্ডার পাইয়া জাহান্নামীদের হাতে পায়ে শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন এরে আল্লাহর বান্দারা ওই জাহান্নাম থেকে বাঁচতে যদি চাও নবীজির আদর্শ না পালন করা পর্যন্ত কামিয়াবি হবে না ও আল্লাহর বান্দারা অনেকে ধোকায় পড়ে আছে কেউ মনে করে নবীর তরিকা মানলে বুঝি কঠিন হয়ে যাবে সমাজে চলা কঠিন ব্যবসা কঠিন না রে বাবা না নবীর আদর্শের মতো সুন্দর আর সহজ আদর্শ কোথাও নাই আজকে তাকাইয়া দেখো ও যুবক তোমার মতো কত আল্লাহর গোলাম জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনানের লাইনে পড়িয়া আজকে দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না ব্যবসা করে গাড়ি চালায় নামাজ ছাড়ে না র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নাও গুনাহের কথা স্মরণ করে আল্লাহকে বলো হে দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই মানুষ আমারে কত সম্মান করে চেয়ার আগাইয়া দেয় অথচ আমি দেখতেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ও যুবকেরা ও পর্দারানের আম্মা জানেরা আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নারীদের এত সম্মান আল্লাহ দান করেছেন আল্লাহ পাক নারীদেরকে দিয়া
হাশরের ময়দানে প্রথম জান্নাতের দরজা খুলবেন জান্নাতের ফেরেশতারা বলবে ও নারী কোনো হিসাব লাগবে না বিনা হিসাবে জান্নাতের দরজা দিয়ে ঢুকে যাও এরে আম্মা জানেরা এই দুনিয়াতে যত ভালো আদর্শের সন্তান আছে সেই দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক সব মায়ের অবদানের কারণে অতএব আপনারাও তৈরি হয়ে যান তওবা করেন জীবনে স্বামীর মাল নষ্ট করবেন না জীবনে সন্তানকে বেলাইনে চালাবেন না জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলবেন না বেপর্দায় চলবেন না ও যুবকেরা তওবা করে নাও মরিয়া গলো নামাজ সারবা না বেপর্দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবার দোয়া নিয়ে চলবা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা নবীর তরিকা মানিয়া চলবা তওবা করার মতো যদি কারো নিয়ত হয় খাঁটি তওবার নিয়ত যদি করতে পারো এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জীবনের সমস্ত গুনাহ আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন গুনামুক্ত হইয়া নেক আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودائر مالك قدرة النظر دي دكير أمرا گنار بزاني اپنار درزائي حزين آي الله گناني قبر جتے چاينا গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক অন্তর পাথর হয়ে গেল চোখে পানিও নাই আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন।